প্রতি পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যে খবরটা এসে পৌঁছাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গাতে রাশিয়া এবং রাশিয়া তাদের সৈন্য পিছিয়ে নিয়েছে এমন খবর আসছে। তার পাশাপাশি অনেক জায়গাতে রাশিয়া কিন্তু তাদের আক্রমণ আরো বৃদ্ধি করেছে এমন খবরও কিন্তু উঠে আসছে। তার পাশাপাশি আমেরিকা ন্যাটোর ভূমিকা কি থাকবে আগামী দিনে এবং এখন কি রয়েছে সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। ইতিমধ্যে যেটা আমরা জানি, ন্যাটোর অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে বিভিন্নভাবে সাহায্য করেছে করছে ইউক্রেনকে এবং বিভিন্ন স্যাংশনস দেওয়া হয়েছে ন্যাটো অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের পক্ষ থেকে রাশিয়ার উপর। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউক্রেন সফরে যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি। ইউক্রেনের তরফে ইউরোপের দেশগুলোর কাছে কূটনৈতিক ও সামরিক সাহায্যের প্রার্থনা করবেন। ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের দ্রুত সদস্য করার আবেদন ইউক্রেন রাষ্ট্রপতি ইতিমধ্যেই কিন্তু করেছেন। সেখানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি রবার্টো মেটসোলা। এই প্রথম ইউরোপের কোন শীর্ষকর্তা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের মাটিতে পা রাখতে চলেছেন। এতদিন ভার্চুয়ালি তাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন ইউক্রেন কর্মকর্তারা। এক টুইট বার্তায় ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি জানিয়েছেন তিনি কিভ যাওয়ার পথে। যদিও ইউরোপিয়ান পার্লামেন্টের কর্মকর্তারা জানিয়েছেন রবার্টো মেটসোলের ইউক্রেন সফর সম্পর্কে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত এখনই কিছু জানানো যাচ্ছে না। ইউক্রেনে গিয়ে তিনি কাদের সঙ্গে দেখা করবেন সে বিষয়েও গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের তরফে ইউরোপের বিভিন্ন দেশগুলোর কাছে কূটনৈতিক ও সামরিক সাহায্য প্রার্থনা করা আশা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন সফর থেকে সেখানকার মানুষের প্রতি সহমর্মিতা এবং সমর্থন করার নির্দেশনটি এই প্রথম রাখতে চলেছেন ইউরোপীয় পার্লামেন্টের কোন শীর্ষ আমলা। ইতিমধ্যেই বিভিন্ন যে তথ্য উঠে আসছে এবং এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে এক প্রকার বলা চলে দেশ গোটা বিশ্ব কিন্তু দুটো ভাগে প্রায় ভাগ হয়ে গেছে। একদিকে নেটো এবং আমেরিকা রয়েছে, নেটোর অন্তর্ভুক্ত দেশগুলো রয়েছে, আমেরিকা রয়েছে, এবং অন্যদিকে রাশিয়া রয়েছে, রয়েছে চায়না, রয়েছে পাকিস্তান, এই কিছু দেশগুলো কিন্তু সেখানে রয়েছে। যদিও সব দেশগুলোই কিন্তু বলছে যে ডাইরেক্ট ভায়োলেন্স বা যুদ্ধ কোন দেশই চায় না, কিন্তু তারপরেও রাশিয়ার যে সিকিউরিটি কনসার্নস বলে এই যুদ্ধ বা ইনভেশন তারা করছে সেই দিকে কিন্তু অনেকটাই সাপোর্ট পরোক্ষভাবে সেটা করছে। ভারতবর্ষের যদি অবস্থানের কথা বলি, ভারতবর্ষের অবস্থান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিকেই যেতে চাইছে না ভারতবর্ষ। তার পাশাপাশি রাশিয়া থেকে ডিসকাউন্টেড অয়েল পর্যন্ত কিনছে ভারতবর্ষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা আগেও দেখেছি জেনারেল অ্যাসেম্বলিতে যে ভোট হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের যে ভোট হয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যাবস্টেইন করেছে ভোটিং থেকে। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের যে রয়েছে সেইগুলোকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এই মুহূর্তে অনেকটাই দূর গড়িয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে যাতে আর বাড়তে না দেওয়া হয় সেদিকে কিন্তু চেষ্টা চলছে, গোটা বিশ্ব সে চেষ্টা করছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এই মুহূর্তে সফরে যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি রবার্টো মেটসোলা। এবং এর আগে আমরা দেখেছি যে একদিকে দেখা যাচ্ছে যে যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে, তিনি কিন্তু বলছেন প্রত্যেক নাগরিকদের আহ্বান করছেন যাতে তারা যুদ্ধ করেন রাশিয়ান সৈনিকদের বিরুদ্ধে এবং সেটা করছিলেনও তারা। তারপরেও কয়েক মিলিয়ন সেখানে শরণার্থী হয়ে গেছেন ইউক্রেনের যে আশপাশের দেশগুলো রয়েছে, পোল্যান্ড, হাঙ্গারি, রোমানিয়া, এইসব দেশগুলোতে কিন্তু প্রচুর ইউক্রেনের যারা রিফিউজি সেই দেশগুলোতে গিয়ে প্রাণ রক্ষা করেছেন। স্বাভাবিকভাবেই যুদ্ধ কেউই চায় না, গোটা দেশ গোটা বিশ্ব কিন্তু বলছে যে এই যুদ্ধ তারা চায় না। তারপরেও এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ চলছে না, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন নানানভাবে কূটনৈতিকভাবে রাশিয়াকে ব্লক করার যে চেষ্টা সেটাও কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।